हेलो एंड वेलकम टू कन्सेप्टोपीडिया। आपनारा जदि रेगुलारलि न्यूज़ फलो करे थाकेन ताहले देखते पाबेन जे किछुदिन धरे आमादेर पश्चिमबंगे पृथक राज्येर एकटी डिमांड उठेछे आर एई डिमांड करछेन बीजेपीर किछु एमपी। तारा बांगला थेके दुटी पृथक राज्य बा दुटी पृथक केंद्रशासित अंचलके आलादा करते चाइछेन। आमरा आजके एई भिडियोते पृथक राज्येर डिमांड जाके अनेके बंगभंग 2.0 बोलेछेन ता निये आलोचना करते चलेछि। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কনসার্নিং টপিক নিয়ে সবসময় ভিডিও বানিয়ে থাকি। ভিডিও শুরুতেই আমরা দেখে নিই যে বর্তমানে এই আন্দোলনের সূত্রপাতে ঘটনাটা কী। কিছুদিন আগে দুজন বিজেপি এমপি জঙ্গলমহল ও নর্থ বেঙ্গলকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর ডিমান্ড করেছিলেন। যদিও বিজেপি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ডিমান্ড ওই এমপিদের নিজেদের করা ডিমান্ড, বিজেপি এই ডিমান্ডের সাথে অ্যাসোসিয়েটেড নয়। সবার প্রথম আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সির এমপি জন বার্লা নর্থ বেঙ্গলকে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করবার জন্য ডিমান্ড করেন। তিনি বলেন যে এই এলাকা বহুদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত, তাই আমরা এই ডিমান্ডটি উঠাচ্ছি। তারপর 21 জুন বিষ্ণুপুরের সুমিত্রা খাঁ জঙ্গলমহল অঞ্চলকে নিয়ে পৃথক রাজ্য ডিমান্ড করে। সেখানেও ডেভেলপমেন্টের খুবই অভাব, যার জন্য পূর্বে মাওয়িস্ট আন্দোলন এখানে গড়ে উঠেছিল। আর তারপরেই প্রেস বিবৃতিতে দিলীপ ঘোষ এই ডিমান্ডকে ব্যক্তিগত ডিমান্ড বলে ব্যাখ্যা করেন। কিন্তু আমরা এখানে দেখব যে আমাদের বাংলাতেই কেন এই মুভমেন্ট তৈরি হচ্ছে, কারণ এখানে অলরেডি কিছু সেপারেটিস্ট মুভমেন্ট চলছে, যেমন গোর্খাল্যান্ড মুভমেন্ট, যাতে স্পেশালি দার্জিলিং এরিয়ার গোর্খারা একটি ভায়োলেন্ট মুভমেন্ট শুরু করেছে তাদের সেপারেট স্টেটের জন্য, যার নাম দেওয়া হয়েছে গোর্খা মুভমেন্ট, যার সূত্রপাত হয় 1980s। আর এই মুভমেন্টকে লিড করছেন সুভাষ ঘিসিংয়ের গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। আর তাদের মতে এই অঞ্চলে বেসিক নিডস এবং ডেভেলপমেন্ট খুব একটা নেই, যেমন ইলেকট্রিসিটি, স্কুল, জব, এসব কিছুই এই অঞ্চলে খুব একটা ভালো রকমভাবে নেই। এই আন্দোলন বড় আকার নেয় 1985-86, যার ফলে প্রায় 1200 লোকের মৃত্যু হয়। আর তারপরেই এই আন্দোলন ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোতে থাকে, কারণ তৎকালীন গভর্নমেন্ট দার্জিলিংয়ের কিছু অঞ্চলকে অটোনমি প্রদান করেন এবং দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল গঠন করেন। 2007 থেকে এই আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে ওঠে বিমল গুরুংয়ের নেতৃত্বে। তিনি গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট থেকে বেরিয়ে গোর্খা মুক্তি মোর্চা গঠন করেন এবং গোর্খা আন্দোলনকে নেতৃত্ব দেন 2011 থেকে 2017 সাল অবধি। কিন্তু 2011 দার্জিলিং গোর্খা হিন কাউন্সিলকে সরিয়ে দার্জিলিং টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয় এবং যার ফলে দার্জিলিং ও কালিম্পং এরিয়াকে এই টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এতে দার্জিলিংয়ের গোর্খা নেতারা খুবই অসন্তুষ্ট হন এবং 104 দিনের জন্য দার্জিলিংয়ে বন্ধের আহ্বান করেন। এর ফলে দার্জিলিং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে কাট আউট হয়ে যায়। আর এই বন্ধের ঠিক পরেই বিমল গুরুং গা ধাক্কা দেয় এবং গত বছরই একমাত্র তাকে তৃণমূলকে সাপোর্ট করতে দেখা যায়। আর গত 1 বছর ধরে গোর্খা জনমুক্তি মোর্চা খুব একটা গোর্খাল্যান্ডের জন্য ডিমান্ড করছে না। এরপর পৃথক রাজ্যে সবথেকে বড় আন্দোলন হলো কামতাপুরী মুভমেন্ট। এই আন্দোলনের সূত্রপাত করেন কোচ রাজবংশী কমিউনিটি, যারা উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে 7টি জেলা নিয়েই একটি পৃথক রাজ্য গঠন করবার ডিমান্ড করেন। এরা আরও ডিমান্ড করে যে উত্তরবঙ্গের 7টি জেলার সাথে সাথে আসামের কোকরাঝাড়, মঙ্গাইগাঁও, ধুবড়ী, গোলপাড়া এবং তার সাথে বিহারের কিষানগঞ্জ ও নেপালের ঝাপা এরিয়াকেও এই নতুন তৈরি হওয়া রাজ্যের মধ্যে আনতে হবে। এই আন্দোলনের সূত্রপাত হয় 1995, যাকে লিড করে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নামে একটি মিলিটেন্ট গ্রুপ। তাদের ওই একই ইস্যু ছিল যে তাদের এলাকাতেও প্রচুর আনএমপ্লয়মেন্ট এবং অর্থনৈতিক বঞ্চনা রয়েছে, যার থেকে নিষ্কৃতির একটাই উপায় পৃথক রাজ্য। কিন্তু 2000 সালের পর থেকে এই আন্দোলন ধীরে ধীরে নেতৃত্বের অভাবে তিতিয়ে পড়তে থাকে, কারণ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের বেশ কিছু নেতাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপর যে আন্দোলন সবথেকে বড় হয়ে ওঠে তা হলো গ্রেটার কুচবিহার মুভমেন্ট, যা বাংলার সবথেকে শেষের জেলা কোচবিহারে শুরু হয়। 1947 সালে 3টি চুক্তির মাধ্যমে এই জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় এবং এই অঞ্চলকে 1958 সালে বিভক্ত করা হয়, যার ফলে এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। আর এই আন্দোলনের ডিমান্ডটা কি? এই মুভমেন্টের ডিমান্ডও কামতাপুরী মুভমেন্টের ডিমান্ডের মতো, কারণ এখানেও আন্দোলনকারীরা চায় উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে 7টি জেলা এবং আসামের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও এবং ধুবড়ী জেলাকে নিয়ে একটি গ্রেটার কুচবিহার গঠন করতে হবে। কিন্তু এই আন্দোলন কখনোই বড় হয়ে উঠতে পারেনি এবং এই আন্দোলনে 2008 সালের পর থেকে কোনো মেজর অ্যাজিটেশন দেখতে পাওয়া যায় না, কারণ 2005 সালে এই মুভমেন্টের কিছু লিডারকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তাই যদি আমরা এইসব পৃথক রাজ্যের আন্দোলনের উৎস খুঁজতে যাই তাহলে দেখব যে উন্নয়নের অভাবই হলো এর উৎপত্তির একমাত্র কারণ। তাই পশ্চিমবঙ্গ সরকারকে এটা বুঝতে হবে যে নতুন তৈরি হওয়া জঙ্গলমহল মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, আর তারই জন্য এই সরকারের উচিত যে এই আন্দোলনকে বন্দুক দিয়ে না দমিয়ে ডেভেলপমেন্ট বা উন্নয়ন দিয়ে দমানোর। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।